দেখতেই পাচ্ছেন, সুন্দর একটা সংসার গুছিয়েছি আমি ওখানে। ও তোর সংসার ঢেকে রেখেছে, এরকম করে মারতে বলিনি। So hey guys, how you all doing? And welcome again to my channel, The Bong Explorer. This is BIRIYANI reporting again. সবার আগে আমি জিজ্ঞেস করতে চাই, ঠান্ডা কেমন পড়েছে বলুন। মানে এবারে যে লেভেলে ঠান্ডা পড়েছে সেই এফেক্ট আমার উপর যে কদিন ধরে ছিল আমি তো আপনাকে বলে বোঝাতে পারবো না। তাই জন্যই এতদিন ধরে ব্লগ আসেনি, আই এম ভেরি সরি ফর দ্যাট। আরও একটা কারণ আছে ব্লগ না করার, আমার পরীক্ষাগুলো খুব কাছে চলে এসেছে, খুব কাছে, ঠিক আছে। তাই জন্য আমি ব্লগ করতে পারিনি, একটু পড়াশোনার দিকে মন দিচ্ছিলাম, কারণ যদি পড়াশোনা না করি আমার মা বাবা আমাকে বুঝে গেছেন, হ্যাঁ ওইটা করবে। যতদিন না পরীক্ষাটা হচ্ছে ততদিন একটুখানি মানে চাপে থাকবে ব্যাপারটা, সো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন। পরীক্ষাটা হয়ে যাওয়ার পর আমি রেগুলারলি ব্লগ দিতে থাকবো, আই প্রমিস দ্যাট। আজকের ব্লগের ব্যাপারে একটু কথাবার্তা বলি এবার। আজকের ব্লগটাতেও মেনলি আমরা খাওয়া দাওয়া করবো, আমরা বলতে আমি আর আপন ওই থাকবে আমাদের ব্লগে। শ্যামনগর একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে, লখনৌই বিরিয়ানি, ওখানে আমরা আজকে খেতে যাব, খেয়ে দেখবো বিরিয়ানিটা কেমন লাগছে না লাগছে। আর সব থেকে বড়ো কথা, আমার এখনো অবধি লখনৌই বিরিয়ানি খাওয়া হয়নি। আপনারা কমেন্ট করে বলতে পারেন যে আপনারা কোথায় কোথায় লখনৌই বিরিয়ানি খেয়েছেন বা কোথায় খুব ভালো লখনৌই বিরিয়ানি পাওয়া যায় কলকাতার মধ্যে, তাহলে আমি হয়তো সেখানে গিয়েও খেতে পারি। তার আগেও কমেন্ট করে বলুন আমাকে কজন চান করছেন প্রপারলি এই ঠান্ডায়, একটু ভালো করে কমেন্ট করে বলুন তো। সত্যি বলবেন, আমি সত্যি কথা বলছি, আমি পার্সোনালি একদিন বা দুদিন অন্তর অন্তর করে চান করছি, ওয়েদার বুঝে প্রত্যেক দিন চান করা যাচ্ছে না। আর এই ঠান্ডাতেও যারা প্রত্যেক দিন চান করে করে বেরোয়, হ্যাটস অফ বস। আমি আমি অত ভালো নই ভাই, আমি দুদিন একদিনের ইন্টারভ্যালেই চান করি, তা সেটা আবার তিন দিন হয়ে যায় না, সেটা ভাববেন না, আমি এতটাও নোংরা নই। ব্যাস এটাই হচ্ছে আজকের প্ল্যান, আজকে আমরা বেরোবো লখনৌই বিরিয়ানি ট্রাই করবো। তার আগে আমি কাজ বাজগুলো করে নিই, কাজ টাজগুলো করে নিই, আমরা বেরোবো, তখন একবারে আপনাদের সাথে দেখা হবে আবার। টাটা। তো জিসকা হামে ইন্তজার থা, এই যে ফাইনালি আ গয়া হ্যায়, ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, কারণ সত্যি খুব ঠান্ডা পড়েছে। আপনাদের তো আগে আমি বললামই যে কারা কারা সত্যি চান করছেন বলুন কমেন্টসে বলুন। তুই তুই চান করেছিস আজকে? ওটা নিয়েছো? আমি করেছি আজকে, আমি আজকে চান করেছি, আমি প্রাউডলি চান করেছি দুদিন ধরে। আমিও তো বললাম আপনাদের আগে যে একদিন দুদিনের ইন্টারভেলে আমরা চান করছি, তো এই হচ্ছে ব্যাপারটা। বেশি বাজে কথা না বলে এবার আমরা যাব হচ্ছে লখনৌই বিরিয়ানির ওখানে, সে খাওয়া দাওয়া করে রিভিউ করে আপনাদের বলবো। সো চলিয়ে তো আমরা এখন চলে এসেছি লখনৌ জাংশনের সামনে, শ্যামনগরে ব্রজেন্দ্র সুপার মার্কেট যেটা আছে ওর মধ্যে নতুন খুলেছে, 25 তারিখে ইনগ্রেশন হয়েছে। অ্যাকচুয়ালি আমার 25 তারিখেই এখানে আসার কথা ছিল, কিন্তু যেমনি আপনাদের বললাম শরীরটা খুবই খারাপ ছিল, তাই জন্য একদমই বেরোতে পারিনি। আর এখান থেকে আমরা চিকেন লখনৌ বিরিয়ানি 3টে নিয়েছি আর 2টো চিকেন কোরমা নিয়েছি। যতক্ষণ খাবার আসছে আপনারা একটু আশপাশটা দেখেই না, তারপর খাবার নিয়ে আপনাদের বলছি আর কত প্রাইস না প্রাইস সব কিছুই আপনাদের বলছি। তার আগে আপনারা একটু অ্যাম্বিয়েন্সটা দেখে নিন, চলুন। তো বিরিয়ানি আমাদের রেডি হয়ে গেছে, ওই যে পেছনে প্যাক করছে দেখতেই পাচ্ছেন। আর এখানে বিরিয়ানি রেটস আর ভেরি ভেরি অ্যাফোর্ডেবল। লখনৌই চিকেন বিরিয়ানি হচ্ছে 75 রুপিস, লখনৌই মাটন বিরিয়ানি হচ্ছে 100 রুপিস, বাকি সব আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রেটসগুলো, রেটস আর ভেরি ভেরি অ্যাফোর্ডেবল। তো আমাদের ফাইনালি বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এই যে ভরে ভরে বিরিয়ানি নিয়েছি। আমাদের আগে আমি বললাম যে আমরা 3টে বিরিয়ানি নিচ্ছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কটা বিরিয়ানি নিলাম, 4টে বিরিয়ানি নিলাম আর 2টো চিকেন কোরমা নিলাম। তো এখান থেকে সব কিছু কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাবো, খেয়ে দিয়ে আপনাদের বলবো কেমন লাগছে, চলুন। তো আমরা ফাইনালি চলে এসেছি এখন আমার বাড়িতে, এই ব্যাটম্যান চলছে, বিরিয়ানিতে সব থেকে সুন্দর জিনিস দিয়েছে এই যে ডিম দিয়েছে এখানে, একটা বড় সড়ো একটা, আচ্ছা হ্যাঁ মিডিয়াম একটা চিকেনের পিস দিয়েছে, কোনো অসুবিধা নেই। আর সব থেকে বড় কথা, বড় সড়ো আলু দিয়েছে। এই এইটা হচ্ছে, এই কালারটা হচ্ছে একদম লখনৌ বিরিয়ানি কালার, লখনৌ বিরিয়ানি এই কালারেরই হয়। তো শুরু করা যাক খাওয়া, শুরু করেও দিয়েছে, আমাকেই শুরু করতে দিল না। এই এই দেখতে পাচ্ছেন রাইসটা, এই যে রাইস খাই, আহা
দারুন। আহা, সব থেকে বড় কথা বিরিয়ানিটা খুব স্পাইসি না একদম, এটাই হচ্ছে আসল লখনৌ বিরিয়ানি। আচ্ছা, যেটা বলছে এটাই আমার স্পেশালি যেটা লাগছে, বিরিয়ানিটা খুব লাইট, খুবই লাইট, খুব ভালো। আর ও বলছে এটাই হচ্ছে লখনৌ বিরিয়ানির টেস্ট। আমাদের এখানে যে বিরিয়ানিটা পাওয়া যায় ওটা কলকাতার বিরিয়ানি, কলকাতার বিরিয়ানি একটু হালকা ওরা ওইটার এসেন্স আছে এটার মধ্যে হালকা ফুলকা, কিন্তু টেস্টটা টোটালি ডিফারেন্ট। মানে নর্মাল আমরা যে বিরিয়ানি খাই তার থেকে টেস্টটা অনেকটাই ডিফারেন্ট। এবার আমরা একটু আলুটা দিয়ে খেয়ে দেখবো, আলুটা আর চিকেনটা দিয়ে কেমন লাগছে। আলু দিয়ে এবার ট্রাই করা হচ্ছে, আলু দিয়ে। আলুটাও কিন্তু দারুন, আলুটা অসাধারণ। এবার আমরা একটু মাংসটা দিয়েও খেয়ে দেখবো, মাংসটা দেখা যাক কেমন লাগছে। মাংসটা এমনিতে খুব সফট। ও কিন্তু কোরমাটা খাচ্ছে, ও কোরমার রিভিউ দেবে, আমি মাংসের রিভিউ দেবো। মাংস দিয়ে কেমন লাগছে? এই যে মাংস দিয়ে বলতে বিশ্বাস করুন অসাধারণ লাগছে। আমার লাইফের প্রথম লখনৌ বিরিয়ানি এটা, অসাধারণ লাগছে বিরিয়ানিটা। আর এবার তুই বল কোরমা দিয়ে কেমন লাগছে? কোরমাটা খেয়ে আমার নিজেকে মুঘল নবাব তাই ফিল আসছে, খুব দারুণ খেতে। মানে এটা পুরো একটা নবাবের ডিশ। ও যখন এত করে বলছে আমি একটু খেয়ে দেখি, আমার লোভ সামলাতে পারছি না আমি আর। হচ্ছে কোরমাটা, এটা ইসে ব্যাপার আছে না, মানে কি খেলাম আমি এটা, একটু একটুখানি কি বলে বিরিয়ানি দেখালো। এটার যে গ্রেভিটা আছে সেটা দিয়ে একটু খেয়ে দেখি এবার কেমন লাগছে। খেয়ে দেখি, ও মাই গড, জাস্ট অন্য লেভেলের লাগছে। অনেক বিরিয়ানি খেয়েছি, মানে এখানে যে বিরিয়ানি গুলো পাওয়া যায় সেই মোস্টলি সেই বিরিয়ানি গুলোই খেয়েছি, কিন্তু এই বিরিয়ানিটা লখনৌ বিরিয়ানি ইজ টু গুড। আপনার কি গট ইট? আমি তো অসাম। ও হচ্ছে মেইনলি লখনৌতে গিয়ে লখনৌ বিরিয়ানি খেয়েছে, তো মেনলি ওর টেস্টটা জানবে। আর ও যখন বলছে যে একদমই লখনৌর টেস্ট, তো আমার আর পার্সোনালি কিছু বলার নেই, আমার তো অসাধারণ লাগছে বিরিয়ানিটা। তো এবার খেয়ে দিয়ে নিই, খেয়ে নিয়ে এসে ফাইনাল রিভিউ দেবো একদম, ঠিক আছে? আপনারা ততক্ষণ একটু দেখতে থাকুন, আমরা পুরোটা খেয়ে নিয়ে আসছি। তো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট, মেন কথা এবার আসি, সুপার অনেস্ট রিভিউ। লখনৌ জাংশনের লখনৌই বিরিয়ানি ওয়াজ অসাম, কোনো কথা হবে না, অসাধারণ খেতে। আপনারা যান ওখানে, একদম নতুন নতুন দোকানটা খুলেছে, গিয়ে খেয়ে আসুন শ্যামনগরে। শ্যামনগর মেইনলি স্টেশনে নামবেন, স্টেশনে এক নম্বর কাউন্টারের ওখানে যে খাদিমসের শোরুমটা আছে, খাদিমসের শোরুমের ঠিক পিছনে এক নম্বর যে টিকিট কাউন্টারটা আছে ওখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসেই দেখবে রাস্তার উপরে খাদিমের শোরুম আছে, ওখান থেকে ঢুকে যাবেন গলিটা দিয়ে, পাশে একটা দেখবেন সোজা গলি আছে, ওই জায়গাটার নামই হচ্ছে ব্রজেন্দ্র সুপার মার্কেট। তো ওখানে গিয়েই দেখবেন বাঁ হাতে দোকান আছে, ওখানে গিয়ে খাবেন, অসাধারণ খেতে, অসাধারণ বানায়। আর চিকেন কোরমা তো একদম অসাধারণ ছিল, পরের দিন গিয়ে একবার খেয়ে নেবো, কিন্তু আপনাদের দেখাবো না, ওটা আমরা নিজেরা খাবো, আমরা ইনস্টাগ্রামে আপডেট দিই, তাই জন্যই বলছি গিয়ে ফলো করুন, ওখানেও আমরা লোভ দেখাই অনেক জায়গাতে টুকটাক খেলে থাকি, হ্যাঁ আপডেটগুলো আপনারা ইনস্টাগ্রামে পেয়ে যাবেন, তো ইনস্টাগ্রামে গিয়ে ফলো করুন আমাদেরকে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করব, তো ব্যাস আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে, ততদিন খেতে থাকুন, ঘুরতে থাকুন, অ্যান্ড বাঁচতে থাকুন, টাটা।